নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে কৃষকদের জন্য আরও কিন্তু দারুণ সুখবর উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা, ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য। তো বন্ধুরা, সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য যাদের ক্ষতি হয়েছে, সেই সমস্ত কৃষককে দেওয়া হবে ক্ষতিপূরণ। 40 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা, এই ক্ষতিপূরণটি কারা কারা পাবেন বা কোন কোন কৃষকরা পাবেন, কোন কোন চাষের জন্য পাবেন, তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখুন, বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ধান চাষে কৃষকদের ক্ষতিপূরণের জন্য শস্য বিমা যোজনার টাকা বরাদ্দ করা হলো। পরপর নিম্নচাপ ও নদী বাঁধ ভেঙে বন্যার কারণে পুরো উপজেলায় প্রায় আমন ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ধান চাষের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বিমা যোজনায় বরাদ্দ হলো 43 কোটি টাকা। তো বন্ধুরা, আপনারা অন্য জেলা থেকে কারা কারা ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পরবর্তীতে আপনাদের জেলারও যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর আবারও বলা হচ্ছে জেলার বিভিন্ন ব্লকের 3,07,635 জন চাষি পাবে শস্য বিমা যোজনার 42.93 কোটি টাকা, অর্থাৎ 43 কোটি টাকা প্রায়। তো এখানে কিন্তু 3,07,636 জন চাষি কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন। 2021 সালের সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক, এছাড়াও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে পটাশপুর ও ভগবানপুর সম্পূর্ণভাবে বন্যা কবলিত হয়ে পড়ে। অতিবৃষ্টি ও বন্যার কারণে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ধান চাষও। পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষাকালীন ধান উৎপাদন মার খায়। বিভিন্ন সংগঠন চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি তুলেছিল। ক্ষতিগ্রস্ত ধান চাষিদের বাংলা শস্য বিমা যোজনার আবেদন কিন্তু নেওয়ার কাজ হয়েছিল নভেম্বর মাসেই। বিমা সংস্থা পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে প্রথম দফায় 3,07,635 জন কৃষকের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ বিমার যে টাকা সেটাও কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, জানতে পারলেন কোন সময়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং কোন সময়তে ফর্ম ফিল আপ চলেছিল। তো আপনারাও যদি কেউ এই পূর্ব মেদিনীপুর থেকে বিলং করে থাকেন এবং আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারাও ক্ষতিপূরণ পেয়ে যাবেন আপনার ফসল জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও আপনাদের ফসলকে বিমার আওতায় রেখেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।